मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग बोलो। सकाल सकाल আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি। আমাদেরকে টাইগারকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। একটা ছোট কনসার্ন হয়েছে। বাকিটা বলছি পরে কি ব্যাপারে। তো এখন আমি আগে রাইকে স্নান টান করে রেডি করে নি। রাই, তুমি স্নান করবে? স্নান করবে? রাইকে স্নান করিয়ে নিয়ে চট করে রেডি করে তারপরে টাইগারকে আর রাইকে নিয়ে বেরোই আমরা। তারপরে বাকিটা রাস্তায় যেতে যেতে কি ব্যাপার, কি কারণে কনসার্ন আর তার জন্য কি আমরা প্রিকশন নিচ্ছি সমস্তটা আপনাদেরকে ডিটেইলসে বলবো। প্লিজ সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। যাচ্ছি তো? হ্যাঁ, যে কারণে যাচ্ছি টাইগারকে নিয়ে ডাক্তারের কাছে সেটা হলো দুদিন আগে টাইগারের গায়ে দু তিনটে টিক্স দেখা গেছে, যেটা আমরা বাংলায় উকুন বলে থাকি, বাট এটা সামথিং ডিফারেন্ট মানুষের যেটা শরীরে পাওয়া যায় তার থেকে। যারা জানো না ডগসদের গায়ে যে টিক্সগুলো বাইরে থেকে আসে সেগুলো কীরকম দেখতে হয়, তাদের জন্য ফটোটা দিলাম। টিক্স থেকে কত মারাত্মক রকমের শরীরে প্রবলেম দেখা দিতে পারে ডগসের, সেটা আমি এক্সপিরিয়েন্স করেছি লাস্ট ইয়ার। আমি তখন বাড়িতে ছিলাম মুর্শিদাবাদ বহরমপুরে। তখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল টাইগার। ইনিশিয়ালি বুঝতে পারিনি রিজনটা কী, বাট পরে ধরা পড়ে এটা টিক ফিভার অ্যান্ড ওর ব্লাডে ব্যাকটেরিয়া এফেক্টও হয়েছিল। দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, ব্যাবিশিয়া অ্যান্ড আর্লিকিয়া, তার মধ্যে একটা এফেক্ট হয়েছিল ওর। মুর্শিদাবাদে থাকাকালীন বহরমপুরের সরকারি পশু চিকিৎসালয়ের ডাক্তার ডক্টর গোস্বামীর কাছে টাইগারের চিকিৎসা হয়। তার ওষুধেই সম্পূর্ণ সেরে ওঠে এবং তারপর ওকে আমরা দিল্লিতে নিয়ে আসি। অবশ্য তারপরেও কয়েক মাস ধরে টাইগারের মেডিসিন কন্টিনিউ করতে হয়েছে, কেননা ডাইজেস্টিভ সিস্টেম বিগড়ে গিয়েছিল, লিভার এফেক্ট হয়েছিল ভীষণভাবে, ফলে কোনো রকম খাবারও ঠিক করে হজম করতে পারত না, বমিটিং ইস্যু থাকতো, সাথে ব্লাড একটু করে বেরোতো, সেই সব নিয়ে অনেক দিন ধরে অনেকভাবে ভুগতে হয়েছে ওকে। তো আমরা এখন চলে এসেছি গ্রুমিং সেন্টারের কাছে। এবার টাইগার নামবে গাড়ি থেকে, দেন আমরা এগোবো। বেচারার এখন লুক চেঞ্জ হতে চলেছে, খারাপ লাগে, বাট লুকের থেকে হেলথ আগে। তো চলো গুড বয় করবা লো। এক ভি দিখে না টিক্স তো মুঝে জরুর বতাইয়েগা, ক্যুকি ইসকে বাদ হাম লোগ ডক্টর কে পাস হি জানে ওয়ালে। এই গ্রুমিং সেন্টারটার সামনে এত সুন্দর ভাবে ফুল ফুটে আছে, ভেরি নাইস না? দেখতে কত ভালো লাগে। গ্রুমিং সেন্টারটার নাম হলো চিন অ্যান্ড চ্যাট। এটা ওদের শপ, এখানে সমস্ত বিস্কিট মেডিসিন সব পাওয়া যায়। আর পাশে হলো এখানে পার্লারটা, যেখানে সমস্ত ডগসদের গ্রুমিং করানো হয়, ইভেন ক্যাটসদেরও করানো হয়। আমরা এখন টাইগারকে গ্রুমিং সেন্টারে দিয়ে একটু বাইরে এসেছি, কারণ আমাদের প্রেজেন্স বুঝতে পারলে ও কাউকে কিচ্ছু করতে দেবে না। তো গ্রুমিংটা হয়ে যাক, তারপর ওকে আনতে যাব আমরা। আর এই যে রাই, কি করছো? হ্যালো। টাইগারের গ্রুমিং হতে একটু টাইম লাগবে, তাই আমরা একটু আশেপাশে ঘুরতে ঘুরতে একটা আখের রসওয়ালার কাছে এলাম। এখন একটু গরম শুরু হয়েছে তো তার জন্য এগুলো খেতে একটু বেশ ভালো লাগছে। দুটো আখের রস নিলাম আমি, একটা বিশাল একটা। মিনওয়াইল গ্রুমিং সেন্টার থেকেও ফোন এলো, কাজ অলমোস্ট ডান, তো যাই এবার আমরা গিয়ে টাইগারকে নিয়ে আসি, তারপর আবার ডাক্তারের কাছে যাব। দাদা এখন একদম ক্লিন শেভড, এরকমভাবে টাইগারকে দেখলেই না আগের বারের কথাটা মনে পড়ে যায়, যখন এই ছোট্ট ছোট টিক্সগুলোর জন্য বেচারাকে এত ভুগতে হয়েছিল। সবথেকে পেনফুল ছিল ট্রিটমেন্টের প্রসেসটা,
বাট কিছু করাচ্ছিল না, একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কোনো রকম মেডিসিন দেওয়া যাচ্ছিল না, তাই জন্য ওকে স্যালাইনের মাধ্যমে মেডিসিন দিতে হয়েছিল। খুব তাড়াতাড়ি ডেডিকেটেডলি একটা ভিডিও বানাতে চলেছি টিক ফিভার সম্পর্কে, যেহেতু এটার ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে, কোন সময় এটা হয়, তার কী কী প্রিকশন আমরা আগে থেকে নিতে পারি, বা সেটা থেকে এফেক্ট হলে কতটা মারাত্মক হতে পারে, সেগুলোর কী মেডিসিন থাকতে পারে, সমস্তটা আমি জানানোর চেষ্টা করব। ইন দিল্লি হি ইজ আন্ডার ট্রিটমেন্ট অফ ডক্টর অনিল কুমার। অ্যাকর্ডিং টু মি হি ইজ ভেরি হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ। যত রকমের ইনফরমেশান তিনি মনে করেন যে জানা উচিত একটা পেট প্যারেন্টের, উনি আমাকে সমস্তটা জানিয়ে দেন যে কোনো রোগের ব্যাপারেই। এর আগেও কোনো রকম সমস্যা হলে তিনি ভালোভাবে এলিবরেট করে সেটাকে বুঝিয়ে দেন যে কী কী কনসিকোয়েন্সেস হতে পারে, কী প্রিকশন নেওয়া যেতে পারে, এবং তার কত নমিনাল মেডিসিনে টাইগারকে আমরা ঠিক রাখতে পারি। আজকে ডক্টরের কাছ থেকে আরও অনেক ইনফরমেশান পেলাম যেগুলো আমি মোটেই জানতাম না আগে, সেগুলো সম্পর্কেও আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো। আমার এই নেক্সট ব্লগটা যেটা আমি ডেডিকেটেডলি করব বলছি, সেটা আমার মনে হয় নতুন পেট প্যারেন্টসদের বা যারা নতুন পেট নেবেন বলে ভাবছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এতদূর ব্লগটাকে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ব্লগের আপনাদের কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা বাড়ি যাচ্ছি। একটু টাইগারের রেস্টেরও প্রয়োজন, কেননা পরপর গ্রুমিং সেন্টার, ডাক্তারখানা এসবের সমস্ত কাজে বেচারা একটু ভয় পেয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।